হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো কবুতরের চোখে সমস্যা হলে কী করণীয়। দেখুন, এই কবুতরটির চোখের ঠান্ডাজনিত কারণে চোখের অবস্থা দেখুন। অনেক সময় মারামারি বা ঠোকরাঠুকরি করলেও কিন্তু এই ধরনের সমস্যা হয়। এটা চোখে কিন্তু পানি জমছে, এটা ঠান্ডাজনিত সমস্যা। এটি কবুতর, গৃহপালিত পশু পাখি উভয়ের খুব কার্যকরী একটি ড্রপ, চোখের ড্রপ সিবোডেক্সভেট। এটি কবুতরের চোখে এই মানে ঠান্ডাজনিত সমস্যা বা চোখে ক্ষত, হ্যাঁ, এটি প্রতিদিন তিন বেলা এক ফোঁটা করে তিন বেলা দিলে দু তিন দিনের ভিতরে ভালো উপকার পাওয়া যাবে। এক ফোঁটা করে তিন বেলা, আশা করি দু তিন দিনের ভিতরে আপনার কবুতরটি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এই ওষুধটির দাম কিন্তু মাত্র 80 টাকা। যে কোনো কবুতরের দোকান বা যে সমস্ত দোকানে কবুতরের খাবার বিক্রি করে সব দোকানেই পাবেন, খুব সহজে এটা ইউজ করা যায়। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি কীভাবে এটি প্রয়োগ করলাম, আপনি একাই নিজে হাতেই করতে পারবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স, নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন।